আমরা এই দেশের নাগরিক, আমাদের এখানে সমমর্যাদা সম অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের বলতে হবে কেন? আজকে হচ্ছে আমাদের সংখ্যালঘু অস্তিত্ব রক্ষায় আটদফা দাবি নিয়ে আমরা আগেও যেমন আন্দোলন বা সমাবেশ করেছি, আজকেও আমরা সেই সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তির যথাযথ বাস্তবায়ন সহ সনাতন সম্প্রদায়ের আটদফা দাবি অস্তিত্ব রক্ষার। যত সরকার এসেছে কেউ সংখ্যালঘুদের এসব দাবি বাস্তবায়ন করেনি। এখন দেশে সংখ্যালঘু সম্প্রদায় ঐক্যবদ্ধ। এবার যত মামলা হোক হামলা হোক, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া হবে না। সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় আট দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণসমাবেশে এই কথাগুলো বলেন দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। আমরা এই দেশের নাগরিক, আমাদের এখানে সমমর্যাদা সম অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের বলতে হবে কেন? আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে বৈষম্যহীনতা যেন না থাকে, সে বৈষম্যকে দূরীভূত করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্রে সবাই সমমর্যাদা সম অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই। আজকে হচ্ছে আমাদের সংখ্যালঘু অস্তিত্ব রক্ষায় আটদফা দাবি নিয়ে আমরা আগেও যেমন আন্দোলন বা সমাবেশ করেছি, আজকেও আমরা সেই দাবি নিয়ে হচ্ছে আজকে যে সমাবেশ বা হচ্ছে মিছিল, তো যথাসম্ভব চেষ্টা করছি আমাদের দাবিগুলো সরকারের কাছে উপস্থাপন করার জন্য। আমরা খুবই অধীর আগ্রহের জন্য বসে আছি যে সরকার যেহেতু সরকার যাতে আমাদের আটদফা দাবিটা মেনে নেয়, তাতে সরকার এবং আমাদের জন্য খুবই কল্যাণকর হবে। এই দাবি যদি না মানেন, যতই মঞ্চে থাকবেন এবং আমাদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে আর দফা দাবি করেছেন, এই আর দফা দাবি আমরা এই বাংলাদেশ চাই না, এই বাংলাদেশ আজাদে। সময় ফ্রুটময়।